দেখে কবরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতরা ও শোনা যাচ্ছে। আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়িয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, কে গো আপনি? আপনার জীবন ধন্য, এখন পর্যন্ত আপনি কোরআন আপনার এই কবরের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে আল্লাহর কোরআনের কোরআন তেলাওয়াত করতেছ। আল্লাহর বান্দা জবাব দিল, এক খতম নয়, দুই খতম নয়, আমি 30, আমি 70,000 খতম কবরের মধ্যে থেকে দিয়েছি। কয় খতম? 70,000। আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়া থেকে একবার সুবহানাল্লাহ বলেছো, আর একটা বার সুবহানাল্লাহ বলছো, আর আমি 70,000 বার কোরআন খতম করেছি, একটা বার সুবহানাল্লাহ আমার কাছে বিক্রি করো, আর 70,000 বার কোরআন খতম নাও, 70,000 বার কোরআন তেলাওয়াত করেছি, খতম করেছি, তার চাইতে বেশি সওয়াব জীবিত মানুষ দুনিয়ায় যদি একবার সুবহানাল্লাহ বলে। যারা বেটা সাল মার্কা মানুষ, আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো, যারা বেটা সাল, প্রয়োজন হলে একটু নড়াচড়া করে জুতো হাতে নিয়ে আগে আসবে, আর যারা মহিলা মার্কা মানুষ, বাথরুম দিয়ে বেরিয়ে ওরা আগিবে না। আলহামদুলিল্লাহ, 3 দোয়া দূরের কথা, 2 বলারও সুযোগ দেওয়ার নাই। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন জান্নাতে যান নিয়ে কেমন শিক্ষা দেয়, জোর কান আমি। আমার ভাইরা, আমার এই মুসলমান ভাইরা, তাহলে সুবহানাল্লাহর এত দাম, এত মূল্য, এত জ্ঞান, এত জিনিস, এত নেকি আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী মুসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বলেছে, রব্বি আইনি আল্লাহ, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা, কখনো তুমি আমাকে দেখতে পারবে না, লান্তারানি কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আল্লাহ বললেন, মুসারে আমি তোমার সাথে গল্প করব। আল্লাহ মুসা আলাইহিসসালাম গল্প করবে, আল্লাহ গল্প করবে, মুসা নবী শুনবে, সুবহানাল্লাহ তো বললেন না। এবার আমার আল্লাহ আপনার 40,000 ভাষায় কথা বললেন, আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? মুসা নবী বলে, আল্লাহ, আমি তোমার একটা কথা বুঝতে পারি নাই। আল্লাহ বললেন, মুসা, আমি আল্লাহ তোমার মাতৃভাষায় কথা বলি নাই, এখন আমি তোমার তিব্বিয়ানি ভাষায়, মাতৃভাষায় আমি কথা বলবো। এবার আমার মাওলা, আমার আল্লাহ মুসা আলাইহিসসালামের সাথে বাদাম কথা বলতে লাগলেন। দীর্ঘ সময় কথা বলবার পরে আল্লাহ জিজ্ঞেস করতেছে, মুসা রে, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? মুসা নবী বলে, আল্লাহ, আমি তোমার 16 আনা কথা বুঝতে পেরেছি। দীর্ঘ সময় কথা বলবার পরে আল্লাহ মুসা নবীকে বলে, মুসা রে, এতক্ষণ পর্যন্ত যে আমি গল্প করলাম, তোমার সাথে আলাপ করলাম, এরপরে তোমার সাথে যে প্রেম করলাম, আমি বলো তো আমি গল্পের মধ্যে কি বলেছি? যতক্ষণ পর্যন্ত তুমি গল্প করেছ, আলাপ করেছ, তোমার আখিরি জামানার নবীর গুণগান আর তার উম্মতের প্রশংসা, আখিরি জামানার নবীর গুণগান আর আপনার আমার প্রশংসা, সুবহানাল্লাহ জোরে পান, এই প্রশংসা করছে কে? আরো জোরে, জোর হইল না, সুবহানাল্লাহ পান। আমার মুসলমান ভাইরা, এক করে গ্রামের মুসলমানেরা,
মেরা মা বোনেরা কান পেতে শুনে রাখুন গোমা। এবার মুসা আলাইহিস সালাম দিকে দিকে বলতেছে, আল্লাহ দিকে দিকে বলতেছে, বন্ধু মুসারে এতক্ষণ পর্যন্ত আমি যে আমার আখিরি জামানার নবীর প্রশংসা তার উম্মতের গুণগান গাইলাম কি বললাম। এবার আল্লাহ বললেন মুসারে, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার আখিরি জামানার নবীর যে উম্মত হবে তাদের সিম্পটমটা কি আমাকে তুমি একটু বুঝাও। আল্লাহ বলতেছে বন্ধু মুসা, আমার আখিরি জামানার নবীর উম্মত যারা হবে তারা যদি একবার সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, একবার সুবহানাল্লাহ একদিনে যদি একবার যদি সুবহানাল্লাহ বলে তাম পৃথিবীর ফাঁকা জায়গা করি আল্লাহ নেকে দিয়ে পরিপূর্ণ করে দে। এখন আপনাদের মন চাইলে সুবহানাল্লাহ বললেন, না চাইলে না বলি। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়ে শুনবে। আস্তে আস্তে বাতল তো বেশি কষ্ট করে লাগবে না, মাঝে মধ্যে কি যেন বলতেছিলেন জি, আমার কথা বুঝতেছেন না, যে মাথা ঝাঁ খাইতেছে বুঝছেন না কথা। আচ্ছা মুসার কথা, কার কথা? মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললে আল্লাহ তোমার আখিরি জামানার নবীর উম্মত যে হবে দুই নম্বর সিম্পটমটা কি হবে বলে, আমার আখিরি জামানার নবীর উম্মত যারা হবে তাদের দুই নম্বর সিম্পটম হলো কোন মানুষের কাছে যদি ওয়াদা দেয় আর যদি বলে আমি আজকে 500 টাকা হাওলাত নিলাম আগামী জুমার দিন আমি এই 500 টাকা তোমাকে দেবো ইনশাআল্লাহ। আমার ওই বান্দা যখন ইনশাআল্লাহ যখন বলবে আমি আল্লাহ আমার কুদরতে হাতে উঠিয়ে নিয়ে ওই লোকটাকে শুক্রবার দিনে দেওয়ার তৌহিদ করে দিব। ডাকতে বলে আল্লাহ তোমার আখিরি জামানার নবী যারা উম্মত তবে তাদের তিন নম্বর সিম্পটমটা কি? মুসা নবী বললেন এই কথা যখন বললেন আল্লাহ ডাকতে বলে বন্ধু মুসা রে তিন নম্বর সিম্পটম হলো আমার বান্দা কোন কাজ যদি শুরু করে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বান্দা কোনো কাজ শুরু করবে আর আমি আল্লাহ ওই কাজের মধ্যে রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিব, তাহলে এই বিসমিল্লার মধ্যে 19টা হরফ আছে, যেরকম কয়টা? তার প্রথম নম্বর হরফে হলো বাজান, বার যদি ব্যাখ্যা করা যায় বিভিন্ন ব্যাখ্যা করা যায়, বা মানে বাচ্চা, বা মানে বালি, বা মানে বেরেক, বা মানে বেল, বা মানে বাঘ দেখে চলতে হবে, বা মানে গাছ, গাছে বাজা দিয়ে বাজার মরা যাবে না, কথা বুঝতে চান না, বা মানে মুরব্বী, মুরব্বীকে সম্মান করা লাগবে, বা মানে বালি, বালির মধ্যে মোটরসাইকেল সাইকেল চালানো যাবে না, বা মানে বেরেক, বেরেক বেরেক সারা গাড়ি চললে বাজান গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কথা বোঝেন না, একজন ব্যক্তি বেরেক নাই বিশ্ব রোডে গাড়ি ছাড়তেছে, এদিকে বেরেকও নাই লাইটও নাই, দুটো দিকে চলতেছে, পিছন থেকে প্যাসেঞ্জার বলতেছে ভাই যা আস্তে আস্তে করে গাড়ি চালাও আর লাইট জ্বালাইয়া দাও, বলে আমার গাড়ি বেরেক নাই জ্বালা, আপনার বেরেক ধরবো কি? কথা বুঝতেছেন না? তা আমাদের তো বেরেকই নাই কে, কারণ আজকে যে বিসমিল্লাহ দিয়ে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে সেই বিসমিল্লাহ লিয়ে সোনার বাংলার জমিনে বাদান ঠাট্টা হচ্ছে। আমাদের দেশের বেশিরভাগ কিছু কিছু বাউল ফকির হচ্ছে, এই বাউল ফকির বের হইয়া বিসমিল্লাহ নিয়ে ঠাট্টা করতেছে আর বলতেছে যে এই বিসমিল্লাহ হয় না জান পৃথিবী দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, ও যারা আমার বেটা বোনের পর সুরামের বেটা বোনের পর
আছো, নাম ছিল তার হনুমান, বিসমিল্লাহ বলিয়া মুখের সমান খুলিলাম, জোরকর নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা হইয়ে কোন জ্ঞানে বিসমিল্লাহ লিয়া তুমি ঠাট্টা করো যে এই বিসমিল্লার জন্য আল্লাহ তামাম পৃথিবী ঠিক রেখেছে? হাদিস শরীফের মধ্যে দেখছি এই বিসমিল্লাহ টুকটা যদি আল্লাহ নাজিল না করলেন, সৃষ্টি যদি না করতেন, হাত থেকে কাছের মাসুম ভেঙে আপনার পরে জমিনে পড়ে ভেঙে যেমন টুকরো টুকরো হয়ে যায়। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন বন্ধু রে আমি আল্লাহ, এই বিসমিল্লাহ টুকটো যদি তৈরি না করতাম তামাম পৃথিবী কাছের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তো আল্লাহ এই জন্য বিসমিল্লার উপরে বাজান আপনার এই পৃথিবীতে বাজান রেখেছে। বিসমিল্লাহ রহমত আর বরকত, বিসমিল্লার মধ্যে আল্লাহ তিনটা নাম আছে, রহিম ও রহমান আর আল্লাহ নাম দিয়ে এই বিসমিল্লাকে পরিপূর্ণ করা হয়েছে। এই বিসমিল্লাহ লিখতে বাজান আপনার তিরিশটা, আপনার উনিশটা হরফ লাগে, প্রথম হরফ হলো বাজান বা সিল্লাকাল মারহাবা। আমার ভাইরা আমার আল্লাহ দেখে বলে বন্ধু মুশারফ কোন বান্দা বিসমিল্লাহ বলে যদি কাজটা শুরু করে আর আলহামদুলিল্লাহ বলে যদি সমাপ্তি করে, অর্থাৎ আপনি বিসমিল্লাহ বলে যদি কোনো খাবার শুরু করেন বিসমিল্লাহ ওয়ালা বারকাতুল্লাহ এটাও তুলি না পারেন, তাহলে বিসমিল্লাহ রহমানির রহিম বলে যদি আপনি খাবার শুরু করেন আলহামদুলিল্লাহ বলে যদি সমাপ্তি করে, আল্লাহ বলেন এই বিসমিল্লাহ থাক দিয়া বিসমিল্লাহ বলে শুরু করে আর আলহামদুলিল্লাহ বলে আপনার সমাপ্তি করে, ওই খাবারের হিসাব আমি আল্লাহ নিব না। আর সেই বিসমিল্লাহর দিকে নাই, বিসমিল্লাহ আমাদের কাছ থেকে এখন বিদায় হয়ে যাচ্ছে, এখন আসতেছে বান্দারির কথা। বাবা পানি গড় গহাইয়া পড়তেছে, বাবা তোমায় ডাকতেছে, এই রে মানিক আমার বুকেইয়া, দেহের মধ্যে দিয়ে পান তার ভিতরে মেশিনগান, কি সুন্দর তার ভিতরে মেশিনগান, বান্দা দিয়া আমায় পাগল বানাইছে। নিজেই মরো, এই আয়াতটা এই কথা শোনার পরে যখন আয়াতটা আমার সামনে আসলো আমি চিন্তা করলাম মারামারি করা তো আমার সম্ভব না, প্রতিবাদ যদি না করি তাহলে আল্লাহর কাছে আসামি হয়ে যাবো। আমি তখন বললাম আল্লাহ রহমত করতেছে কবর বলে মানুষ বুকে, হায় হায় কবর বলে আমার কাছে, দেহের মধ্যে দিয়ে পার তার ভিতরে মেশিনগান, কি সুন্দর মানুষ আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ, কর ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, কথা বলেন জমিনের উপরে আল্লাহ খলিফা বানাইছে, কোন খলিফা? আমাদের সিরাজগঞ্জ যারা এই যে পাঞ্জাবি বানায় তাদের খলিফা বলে, কথা বুঝতেছেন না? আপনার এলাকায় কি বলে? আসলে এই খলিফার কথা কি আল্লাহ বলছে? আল্লাহ এই খলিফার কথা বলে না, আল্লাহ বলে ইন্নি জাইলুন, ইন্নি মানে নিশ্চয়ই জাইলুন, জমিনে, কার জমিনে? আরো জোরে, জমিন কার? আকাশ কার? আমি কার? হুকুম চলবে কার? তাহলে আল্লাহ যদি হুকুম চলে পানি গড় গড়াইয়া পড়তেছে, পানি জেহেলে পড়ার কথা পড়ুক, তোর বদমাইশি কথা কর দরকার কি? আমি বুঝি না, আপনাদেরকে ঘুমা গেছেন নাকি? আসান না ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ বললেন ইন্নি নিশ্চয়ই
আকাশের উপরে মানুষকে পাঠায় নাই, জমিনের নিচে মানুষকে পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে জমিনের উপরে। ফিলাদি খলিফা, আপনাকে প্রতিনিধি হিসেবে আল্লাহ বানাইছে, রাষ্ট্র প্রতিনিধি আপনাকে বানাইছে। যেমন আমার মাহমুদ ভাই তাকে বানাইছে ইউনিয়নের প্রতিনিধি, আমার বাইজান গ্রামের প্রতিনিধি, হাবেশা নিজের বাড়ির হলো প্রতিনিধি। অর্থাৎ নিজে ওনার যদি বাবা হয় তাহলে পরিবারে যতগুলি লোক আছে তার গার্জিয়ান, তার খলিফা। কথা বোঝে না, কথা বোঝে না। আমার ছেলে কেমন, আমার ছেলে কি খলিফা? হ্যাঁ, আপনার ছেলে যখন বাবা হবে সেও বাজার বাড়ির খলিফা হবে, গার্জিয়ান হবে। আপনার বিবিউ হলো আপনার বাড়ির খলিফা, গার্জিয়ান। কথা বুঝতেছেন না? আমার আমি আল্লাহ পাঠাইছি কিসের জন্য? ওয়ালা ইবাদিল্লাহি সালিহীন। ইবাদত করা লাগবে কার? তাহলে আল্লাহর ইবাদত করবো, আল্লাহর দাসত্ব করবো, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে। আজকে কেন আমরা শয়তানের ইবাদত করি, শয়তানের বন্দিগি করি? একদিন আমি দেখি একজন মুরব্বী মানুষ, আপনার 65 বছর বয়স, গোরস্থানের ওয়ালের সাথে আলান দিয়া গান গাইতেছে, রাত্রি পোহাই বাড়াকে বাগানে আসিল আসল বিষাইয়া দিবো আমার পাশে বসিল গাইয়া আমার প্রেমের গান। নাউজ বিলে তো দরকার, আমি চিন্তা করলাম প্রতিবাদ যদি না করি এটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ আমার করতে হবে, নইলে আল্লাহর কাছে আমি কিভাবে জবাব দেব? আমি তখন প্রতিবাদ জানিয়ে বললাম, বলবো কি একটু, কি জানি বলতেছিলাম, আসল বিষয়, গোরস্থানের পাশে কি করতেছে, কি গান, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও। আমি বললাম রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন, ওসাসালে পড়িও আল্লাহর কোরআন, চিল্লা পাও সুবহানাল্লাহ। প্রেমের গান গাইছি, কেউ তো কোনোদিন এত সুন্দর করে বুঝতে নাই। ও মাতি যে আজকে কোরআন আর হাদিস দিয়ে সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তবা করলাম, জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। আমার আবার এলাকার ইটনি, আমাদের নদী বাঙন এলাকা, আপনাদের এলাকা নদী নেই তাই না? কথা কয় না, আসে না নদী কি জীবনে দেখছেন? আমার বাড়ির পাশে নদী, আমি আসরের নামাজ পড়িয়ে, আমার একটা বদ্ধভ্যাস আছে, এক একটা মানুষের এক একটা বদ্ধভ্যাস আছে, আসে না? কিছু লোকের বদ্ধভ্যাস আছে, আপনি আসর নামাজ পড়ে ঘোরাফেরা করে, আসে না? এটা হলো রসুলের সুন্নাত, সুবহানাল্লাহ, খুব বাড়ির যা কয়ে জোরকম। আবার কিছু লোকের অভ্যাস আছে, শ্বাসতলে বসে খালি গল্প করে, মানে ডান হাত দিয়ে সিগারেট খায়, বাম হাত দিয়ে চা খায়, আসে না? আসে। একদিন একটা লোক আমি দেখলাম, একদিন একজন মানুষ ডান হাতে সিগারেট খাচ্ছে, বাম হাত দিয়ে চা খাচ্ছে। আমি বললাম, ভাই যান, বাম হাত দিয়ে আপনি সিগারেট খান, ডান হাত দিয়ে চা খান। লোকটা বলে, হুজুর আপনারা বেশি বোঝেন, আপনাদের জন্য তো দেশের অবনতি, কথা বুঝতেছেন না? আমি বললাম, ভাই যান, এত রাগ কে, হুজুরই দেখলে আমার শরীর জ্বলে, জ্বলবেই তো তোর। হুজুর ডান হাত আল্লাহর, বাম হাত আল্লাহর, কথা বুঝতেছেন না? বড় নাকি অবাস্তব? ডান হাত কার? বাম হাত? তাহলে ডান হাত আল্লাহ দিছে, বাম হাত? আমি বললাম, ভাই যান, আপনার কথা আমি মেনে নিলাম, ডান হাত আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দিছে। তাহলে আল্লাহ যদি এই যে ডান হাত দিছে, এই যে হাতের বাদান পাঁচটা আঙুল আছে, প্রত্যেকটা আঙুল বাদান পাশাপাশি, কিন্তু আর একটা আঙুল আছে, এই আঙুলটা কিন্তু বাদান অনেক দূরে, আর বাড়ি মেলা দূর, কথা বলবে না, কথা বলবে। আমার ভাইয়ের, আমার আমাদের দেশে একটা
বাংলাদেশ ছিল, আগে নাম ছিল বুলবুলি পাকিস্তান, আর যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন হলো বুলবুলি বাংলা। আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না। জগৎ বিখ্যাত আলেম ছিলেন বাদাম, তিনি 97 বছর পর্যন্ত ওয়াজের মাঠেই ছিলেন। কয় বছর? 97 বছর বয়স। ও বছর বছর খালি ওয়াজই করে গেছে, তাহলে তার বয়স কত আমি চিন্তা করে দেয়। এই বাবা ছোট যেতে চাও? না, কিছু লোক আছে যে শয়তান এসে মাথা হাত টেকা, খালু ওঠো আব্বারে ওঠো, তখন উনি উঠে চলে যা, কোনে যান কামুদ পের যাবো। যখন বলছে মাওলানা মানুষ বিদ্যা আঙ্গুল দেখাইছে, পাকিস্তানি মিলিটারি দেখা বিদ্যা আঙ্গুল দেখালে কেন? না, বিদ্যা আঙ্গুল দেখালে যদি ইউরোপ আমেরিকার মধ্যে যদি বিদ্যা আঙুল দেখায় তারা মনে করে থ্যাংক ইউ, কথা বুঝতেছেন না? আর যদি দুইটা দেখায় ডবল থ্যাংক ইউ, কথা বুঝতেছেন না? বলে আপনি বলছেন না আমি বিদ্যা আঙুল দেখাইছি থ্যাংক ইউ, আবার দেখাইছে আবার দেখান, আমি আবার আপনাদের থ্যাংক ইউ দেখাই দিছি, কথা বোঝে না, কথা বোঝে না। এর মানে বোঝাচ্ছে বাবা চারটে আঙুল আছে পাশাপাশি, আপনার একটা আঙুল আছে বাজানো অনেক দূরে তার বাড়ি, এদের বাড়ি বাজান পাশাপাশি, আর এক আঙুলের বাড়ি হলো বাজানো অনেক দূর, তাহলে এই আঙুলটা যদি কেটে ফেলা যান কাটা যান, কেটে যদি ফেলে দেয় কাটা চামচ, কথা বোঝে না, কথা বোঝে না। ভাত খাইতে পারবেন না, লবণ নিলেও এইরকম করা লাগবে, কথা বোঝে না, কথা বোঝে না। এই জন্য এই বিদ্যা আঙুলের এত গুণ দিয়েছে, এইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম ভাই জান, তাহলে ডান হাত তো আল্লাহ দিছে, বাম হাত তো আল্লাহ দিছে, তাহলে আপনি খাবার খান কোন হাত দিয়া? আরো জোরে, আরো জোরে বলে হুজুর ডান হাত দিয়ে খাবার খা, কথাকে বুঝতেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে তো? আসান তো, কি যেন বলতেছিলাম, তাহলে ডান হাত দিয়ে বিড়ি যদি খাওয়াই লাগে বাম হাত দিয়ে খায়, কথা বলছেন না? আমি মানা করতেছি না, যদি বিড়ি খাওয়ার সিগারেট খাওয়ার মধ্যে যদি নিয়ে কি থাকে, বাম হাত দেখাবেন ডান হাত দেখাবেন কিসের লেগে? বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার ভাই সন্ধ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়, বউয়ের মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরো তো স্বামী কয়, তুমি মুখ গুলো কয় লজ্জাও করে শর্ম করে, কয় এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি, বিড়ি খাওয়া অনেক নাকি খায়ের পরের মেয়েকে নিয়ে এসে বিড়ি খায় যে মুখের কাছে মুখ লা, তোর শরম করা উচিত, ব্রাশ করতে পারো না, ওই দেন বড় বড় চোখ করে থাকাস, আর ডিজিটাল ওয়াশ শুনে দেন, আমি নকল বকল করে ওয়াশ করি না, কোরআন হাদিস পড়ি রাস্তা দিয়ে যায়, কোরআন হাদিস পড়ি বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, কারণ যারা অন্যায়ের প্রতিবাদ করে না ন্যায়ের বাক্যে কথা বলে না, তেল তেলে ওয়াশ যারা করে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে, যারা অন্যায়ের প্রতিবাদ করে না ন্যায়ের বাক্যে কথা বলে না, আল্লাহ যদি কোনোদিন এই দেশে সরকার বানায় যারা তেল তেলে ওয়াশ করে, আমি যদি কোনোদিন এই দেশের প্রধানমন্ত্রী হয় ওখানে 3.5 বছরের জেল দেবো, কোনো কয় ভোট নাই,
তবে জানি আমি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবো। প্রধানমন্ত্রী বানানোর মালিক কে? আরব জুড়ে বিশ্বাস হয় তো? আচ্ছা ইতিহাসের দিকে তাকা। মুখের দিকে তাকা দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যিনি অব্দ পৃথিবীর খলিফা, যার হাতের আঙ্গুলের ইশারা দ্বারা তামাম পৃথিবীর মানুষ বাজান উঠে আর বসে। সুবহানাল্লাহ বললেন না? তখনকার ছেলেদেরকে বলে নাই বাবা বাঘ আসতেছে, শিগেল আসতেছে, শিয়েল আসতেছে, বলে বাবা উমর কিন্তু আসতেছে, কানা উমরে ডাকা লাগবে না, আমি ঘুমোই। সুবহানাল্লাহ বললেন না? আমার পরে যদি কোনো মানুষ নবী হইতো, আল্লাহ যদি নবী বানাইতো, ওমরকে আল্লাহ নবী বানাইতো, কারণ কারণ নবীদের সমস্ত যোগ্যতা সম্পূর্ণ হযরত ওমরের মধ্যে আছে। ওমর যে রাস্তা দিয়ে যাইতেন 40 দিন পর্যন্ত বাদন শয়তান সেই রাস্তা দিয়ে যাইতেন না, আর আমাদের দেশের ওমররা যখন রাস্তা দিয়ে যায় শয়তানি করতে করতেই যায়। কথা কয় না, কথা আমাদের ওমররা কি? ওই ওমর যে রাস্তা দিয়ে গেছে 40 দিন শয়তান যায় নাই, আর আমাদের দেশের ওমর আছে যদি রাস্তা দিয়ে যায়, বাবা হ্যাঁ এই ওমর শয়তানি করতে করতেই যায়, ও শয়তানের চাইতে বড় শয়তান। শয়তান ওই এই ওমরকে দেখে 40 দিন যায় নাই, আর এই ওমরকে দেখে শয়তানের কাছেও যায় না, কারণ ও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, মিথ্যা কথা বলছে, মদ খাইছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, গু খাইছে, কারণ ওর কাছে গেলে ওর উপরে আল্লাহর গজব পড়বে, গজবের ভয়ে শয়তান আগে যা খারাপ থাকে। মনে মনে চিন্তা করতেছে বাবুনের খায়া কাম নাই, বাংলাদেশে কত মৌলানা আছে তাদের টাকা বাদ দিয়ে বাচ্চা অন্তরে কানছে কে? আমার মুসলমান ভাইরা, হাসছো তোমরা মাঠের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে বাদন কাঁদতেছে, ওমর এমন একজন মানুষ ছিলেন, ছোট ছোট বাচ্চারা যখন বিছানা ঘুমাতে যায় মা বাবা ধরে নিয়ে এসে বাইরে কয় পেশাব কর, পেশাব কর, ছাল পাল চিন্তা করে আমি নরম জায়গা শোবো, নরম জায়গা পেশাব করবো, আমি এখানে পেশাব করবো কে? মা বাবা ভয় দেখায় তাড়াতাড়ি পোশাক করো, শিগেল আসতেছে, শিগেল আসবে, বাঘ আসবে, বলে না অসমান মা বাবা ছেলেকে দাঁড় করে বলতেছে বাবা পেশাব কর, নলে অমর কে কি ডাক দেবো, কারণ আমি পেশাব করে ভালোছি, ডাক দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কর, আমি সেই অমরের কথা বলতেছি। এই রাস্তার মাঠের মধ্যে যাইয়া বাদান দাঁড়া আছে, বাদান চোখের পানি ফিরে ফিরে কাঁদতেছে, নদীর সাহাবিরে বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এইভাবে করে আপনি কান্দেন কেন? বলে এই মাঠে আমি ওমর উট চড়াইছি, বকরি চড়াইছি, রৌদ্রের মধ্যে থাকতে পারি না, আমি ওমর যাইয়া উটের পিছনে যখন যা বসছি, ছায়া যখন উটের যে একটা ছায়া আছে উট দ্বারা থাকছে, তার ছায়া লাগছে, ছায়া নিচে যাওয়া যখন বইছে উট বাদান তার মাথা করে বাদান পায়খানা করে দিতেন। সেই ওমর বাড়িতে যখন আসতেন বাবা, ওমরের বাবা বলতেন ওমর রে তোর কি জ্ঞান হবে না, তোর কি বুদ্ধি শুদ্ধ হবে না, কারণ আপনার উট পায়খানা করে দিছে, তারপরও তুই এই পায়খানা গায়ে থেকে সেরাইস নেই, কথা বুঝতেছেন না? ওমর বলে আমি এই মাঠের থেকে বকরি চড়াইয়া বাড়িতে যখন গেছি, আব্বা বলছে বেটা কয়টা বকরি নিয়ে গেছি, কয়টা আনছিস, আমি গুনে দেখি বকরি 10টাই নাই। আমার বাবা আমাকে এই গেলে একটা থাপ্পড় মারছে, আর
আবার ডান গালে একটা থাপ্পড় মারছে, বাম গালে একটা থাপ্পড় মারছে, আর বলছো আমরে তোর কি কোনদিন জ্ঞান হবে না। আমি সেই অমর, সেই অমর মাঠের মধ্যে বকটি চড়াইছি, আর আমার মোল্লা কত ইজ্জুমান তাসা ও তুজিলমান তাসা, ইজ্জত দেওয়ালার মালিক আল্লাহ, সিনে দেওয়ার মালিক আল্লাহ, অত ইজ্জুমান তাসা আমার আল্লাহ, আমাকে ইজ্জত দিয়া ওই মদিনার প্রেসিডেন্ট বানাইছে আমার আল্লাহ। আজকে বাংলাদেশের যে অবস্থা, ওমরের মতো এখন নেতার দরকার, ওমরের মতো যদি নেতা এখন আসে বাংলার মানুষ আবার শয়তানি বাদন ছেড়ে দিবে। এখন যদি একজন ভালোভাবে চলে, একজন যদি একটা গোয়ার দেয়, এক বিঘা যদি জমি কেনে, আর একজন আপনার খবর নেয় এই জায়গাগুলিও পাইলো কোথায়, কোথেকে জোগাড় করলো, কোনে পাইলো, সব খবর বাজান জোগাড় করে, কথা বলবে না, কথা বলবে, কারুর ভালো কেউ সহ্য করতে পারে না। না আপনাদের কুড়িগ্রামের লোক খুব ভালো, আমাদের সিরাজগঞ্জ সাজাত করে কথা বলতেছে, আল্লাহ যেন আপনাদের বিনি হিসেবে যেন বেহেস্তে দেয়, আমিন কর, জোরে কম, আরো জোরে, যায়েন দিবিনি, আল্লাহ কাজ না করলে আপনাকে আল্লাহ কিভাবে বেহেস্তে দিবে, কাজ করা লাগবে কার? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়ামন্ত্রীরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বাজার রাস্তা দিয়ে যাইতে দেখে বাড়ির মধ্যে থেকে গুনগুন সুরে একটা গানের আওয়াজ শোনা যায়, তাও মহিলা মানুষের গানের আওয়াজ শোনা যায়। আমার বাইরে আমার হযরত ওমর যখন এইতে শুনছে, অমনি কোরআনের আয়াত তার কলিদের মধ্যে থেকে বাজান বেসে উঠছে, আল্লাহ দিন আল্লাহ ইয়াস খাবুন না জুর জোর সব তাফসির করতে গিয়ে তাম পৃথিবীর মুবাসসির কিরাম বলেছে, এক নম্বর বাজান গান বাজনা হারাম, দুই নম্বর মিথ্যা কথা জীবনে বলা যাবে, তিন নাম্বার মদ খাওয়া যাবে না। বাজান দে এই মদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে কি বলেন নাই, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনকা, মদ খাওয়া দূরের কথা, তার মাহফিল ও বাসান অংশ গ্রহণ করা যাবে না। বাজান দু শব্দ তাফসির করতে গিয়ে তাফসির কেন করে বলেছে, গান বাজনা তো দূরের কথা, গান বাজনার মাহফিল ও বাজান অংশ গ্রহণ করা যাবে না। হযরত ওমর চিন্তা করতেছে আল্লাহ নিষেধ করছে, আমার রাজ্যে যুবতী মহিলা গায়ান গা, এবার হযরত ওমর বেড়া ভাঙিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া বলতেছে, কে কে আমার রাষ্ট্রে গান গায়? মেয়েটা বলতেছে আমি গান গাচ্ছি। বলে তুমি তো মহামারী অন্যায় করছো, কয় আমি অন্যায় করছি একটা, আপনি অপরাধ করছেন তিনটে, কয়টা? মহিলা বলতেছে আমি অপরাধ করছি একটা আর আপনি অন্যায় করছেন তিনটে। ওমর সুমকে গেছে, লাফা উঠছে যে আমি তিনটে অপরাধ করলাম, কি বাবা অপরাধ কি? স্বামীর সাথে কেবল আমার এক সপ্তাহ ধরে বিয়ে হয়েছে, দুই দিন তিন দিন ঘর করছি, আর আমার স্বামীকে আজ কয়েক মাস ধরে আপনি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, অপরাধ হলে এক নাম্বার, দুই নাম্বার অপরাধ, একজন বাড়িতে যদি যান ওই বাড়িতে প্রবেশ করবার আগে আপনি বাহির থেকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আপনার সালাম ছাড়া কেন আপনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বিনে অনুমতিতে কেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন? আজকে এখন দেখবেন একটা বাড়িতে প্রবেশ করতে যাবেন, বাদান সালাম তো দেওয়া যাবে না, বাইত বিল্ডিং করা, চতুর্দিকে পাশি করা, কথা বুঝতেছেন না? আপনার কলিং বেল আছে, বেলে চাপ দিবে, আমি বেল ওই মুহূর্তে কথা কয় না, কথা কয় না, তাদের শুনলি পরে আসে না হয় না আসে, আবার কিছু মানুষ আসে দেখো ফকির ভিক্ষে লাই দেখে, ফকির এসে ভিক্ষে চায় দেখে, কলিং বেলে কুকুরের আওয়াজ লাগাইছে। এক ফকির আমাদের বাড়ির পাশে কলিং বেল, যেই ফকিরটা চাপ দিয়েছে কুত্তা বলছে ঠক 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 ঠক, ফকির দৌড়েছে বুড়ো মানুষ, বাবা দৌড়ো করে কা হুজুর ওইবার গেছে আর কুত্তা কেউ করে ধরছি, কারণ কীভাবে কুত্তা ধরলো আসেন দেখি তো দেখি, কেন হুজুর আপনিই যান, ফকির বেটা ভয় ধরে গেছে, বাবা এখানে চাপ দিছি কম দেখেন আপনি, যেই আমি চাপ দিছি খেউ খেউ করে উঠছে, ফকির ধরা ধরছে আমার, কাপা বাঁচাও, কম ভয় নাই আসল কুত্তল, কারণ ফকির তারা নেই, কলিং বিলে কি লাগাইছে
পুকুরে না সাউন্ড লাগাচ্ছে যেন পগির এসে ভিটকে না সা কথা কয় না কথা কয়, তাহলে দোষকে ওই যাবে না তুমি যাবে ঠিক করে গরিব মানুষ পাঁচশো বছর আগে ভেস্তে দেবে, দেখেন গরিব মানুষ দ্বারা তারা সোহান আল্লাহ বললো, আর ধনী মানুষ দ্বারা এমন সুখ করবে সবার অমুরও সুখ করবে সব খারাপ লাগতেছে কি ভাই চলবে তো? আমি আর কোনটা তার আলোচনা করলি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো রাগ করবেন কারা কারা, না না বুঝিস আপনাদের মন মানুষ তো খুব ভালো আছে, আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখিয়ে দেয়, আমিন কোন চলে যাওয়ার কায় দাঁড়াই কয়েকদিন থাকতে পারে, বলে একজন মহিলা যুবতী মহিলা স্বামীবিহীন তিন মাস থাকতে পারে, এবার দৌড় হযরত ওমর চলে এসে বলল মা আমাকে মাফ করে দে আমি তোমার স্বামীকে এনে দিব, বলে তোর মাফ করে দিতে পারি আজকে আমার স্বামীকে এনে দিতে হবে, হযরত ওমর ঘোড়া নিয়ে তার স্বামীকে সূর্য ডোবার আগেই তার বাড়িতে পৌঁছা দিয়ে বলল মা আমাকে মাফ করে দাও কিয়ামতের ময়দানে যেন তোমার জন্য এই কাজের জন্য আল্লাহ যেন আমাকে আসামি না বানা, অথবা কোন যুবকেরা বাজার কোন পুরুষ অনেক অনেক বড় পুরুষ আছে যে বাজান বেছানা করে বাজান পেশাব করে কি করে কি করে না, মহিলারা বিয়ে হওয়ার পরে বেছানা করে পেশাব করে, আমাদের এলাকা একজন মহিলা স্বামী স্ত্রী বাজান বেছানায় শুয়ে আছে আপনার বিবি বাজান পেশাব করে দিছে, বিবি কি করছে স্বামীর লুঙ্গি ভেজা কি স্বামীর কি ভেজা, স্বামী হাত দিয়ে দেখে ভেজা কেন কেন আমি করলাম না বউ করল, বউকে বলতেও পারে না বউ তো কিছু কয় না তিনি তো জানে যে কাম দেখাইছি আমি, এখন যদি বউকে বলে দ্বন্দ্ব লাগবে লোকটা কিছু বলে না হয়তো কাম আমিও দেখাইতে পারি, এভাবে একদিন চলে গেছে দুই দিন চলে গেছে আবার সাত দিন পরে আবার দেখে ওই লোকটা লুঙ্গি বেজা বেসানা বেজা চিন্তা করতেছে এই কাম কে করছে আমি মনে হয় করছি, বিবির গা হাত দিয়েছে বিবির গা বেজা কাপড় বেজা পাশে ওর ধরা বলে গেছে কি পেশাব করো তুমি দোষ হয় না আমার বই রাখিও না, হ্যাঁ বউ রাখিও না, আমি মা বোনদের বলবো যুবকদেরকে বলবো বাবা দিদেরকে বলবো কোন গ্রামের ভাইরা যদি কোনো মানুষ যদি স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে যদি পেশাব করে এরপরে কোন যুবকের যদি স্বপ্ন দোষ হয় মহিলাদের যদি স্বপ্নে দোষ হয় স্বপ্নের মধ্যে যদি বাজে জিনিস দেখে ওমরের নাম লিখবেন আইন মি পয়েন্টটা মনে রেখে নাম্বার বলবো এখনই দেরি আছে, অনেক মানুষ আছে বউ স্বামীরে দেখতে পারে না স্বামী যা ডাক দেয় আপনার যদি আপনাদের পশা কাটা থানার থেকে আসিয়া রাত বারোটার সময় এসে যদি ডাক দেয় ও সালমান মা ও সালমান মা খবর নাই ও সালমান মা সালমান মা ব্যক্তি দিয়ে ওরে স্বামী যদি ডাক দেয় ব্যক্তি করে ওরে ফের ফার করো কে এরকম বউ আছে না নাই, আবার কিছু স্বামী আছে বউ যখন স্বামী যখন বাজারে যায় বিবি ডাক দে বলে ও আবু তালেবের আব্বা, আবু তালেবের আব্বা কি চেরা করে আসে না গরম দেখা ওর কাছে গরম দেখায় না, এমন একটা আমল আছে এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনার বিবির
ওই জায়গা হাত থেকে যদি ঘুমাইতে পারেন, আপনার স্বামী আপনাকে কোনোদিনই ধমক দিবে না, আপনাকে ডাকবে বলে ও আমার লাল টুকটুকি, ও আমার ময়না, আমার আত্মা কৌরে, আমার আত্মা কো। স্বামী ওই বউকে আরো ভালোবাসা দিবে, অনেক মানুষ আছে বড় সুন্দর, স্বামী কালো বলে বিবি বউ স্বামী দেবাদন পছন্দ করে না। আপনার এমন একটা আমল, এমন একটা জায়গা আছে, ওই জায়গা হাত রেখে যদি বাদান ঘুমাইতে পারে, স্বামী স্ত্রী মহাপাত পয়দা হবে। বাদান এই স্বামী বিবিকে গোসল, ওই বিবি স্বামীকে গোসল পর্যন্ত করাইয়া দিবে, কোনোদিন জোরে কথা বলবে না, বিবির আচার আচরণে ওই পুরুষ কোনোদিন কষ্ট পাবে না। বলবো দেরি আছে, ও আর শুরুই করলেন না। কোন মহিলা যদি স্বামীকে গোসল করা দেয়, যে শীতের দিনে যদি গোসল করা দেয়, এই পানি কিয়ামতের ময়দানে বাজান আপনার নেকি হিসেবে গণ্য হয়ে যাবে। আল্লাহ নবী আকিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান ঘুমাস আপনার গোসল করতেছে, কিন্তু আমার নবী টুলের উপরে বসে আছে, মা আয়েশা গোসল করাচ্ছে, আপনার ওই গোসলের পানির সাথে কি যেন লাল হয়ে আপনার রক্তর মতন বাজান বেসে যাচ্ছে, স্রোত কেড়ে যাচ্ছে। আমার নবী বলে আয়েশা, আমি এই পানির মধ্যে গোসলের পানির মধ্যে রক্ত দেখতেছি, কারণটা কি? মা আয়েশা বলিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টুলের উপরে বসছেন ওই টুলের নিচে আমার পা পড়ছে, অমনি নবী আপনার নিচে নামলেন। আর বললেন আয়েশা রে, তোমার পা ফেটে গেছে, ক্ষত হয়ে গেছে, তুমি কেন আমাকে বললে না? মায়েশা বলে নবী গো, আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, তাতে আমার দুঃখ নাই, কলিজেও যদি ছিঁড়ে যাইতো আমার বিশ্ব নবীকে আমার স্বামীকে টুল থেকে নাড়তে বলতাম না। আমার নবী ওই দিন ঘোষণা দিলেন আয়েশা, আমি নবী ঘোষণা দিলাম, এই পৃথিবীর কোন বান্দি আমার আল্লাহর বান্দি রে, অর্থাৎ আমার উম্মত উম্মতি রে, কোন যুবতী কোন মহিলা যদি স্বামীকে যদি গোসল করা দেয়, কিয়ামতের ময়দানে এই পানি আল্লাহ নাকি হিসেবে গণ্য করে নিবে। এই ওয়াস আমার এলাকার একজন মহিলা শুনছি, শুনেছেন যে কোথায় 70 বছর বয়স হয়ে গেছে, আমি তো জীবনে কোনোদিন এই কাম করিনি। হ্যাঁ, আমি গরম পানিতে তো গোসল করে নেই, যা কখন মরি কখন বাঁচি নেকি কামাই করি। শীতের দিন উনি 15 মিনিট পরা বাঁশের খড়ি দিয়ে লাকড়ি দিয়ে পানি সিদ্ধ করছে, তাহলে পানির মধ্যে হাত দিয়ে দেখা উচিত যে গায়ে শোবে কি শোবে না। 15 মিনিট পরা পানি হিট দিছে, পানি কীরকম গরম হইতে পারে কথা বোঝে না। স্বামী গোসল রুমে গেছে, সোলাতে পাটখড়ি দিয়ে বেড়া দিছে, পাটখড়ি বোঝেন না, পাটখড়ি দিয়ে বেড়া দিতে স্বামী পেশাব করে বইছে, বিবি করছে কি এক বালতি মানে এক বদনা পানি দিয়ে যখন গারুর উপরে ঢাইলে দিচ্ছে, ও মা রে, হুমুত করে বেড়া ভাই দিয়ে দাও। নেকি আছে মানুষ, আর এক বদনা পানি হাতে লেগে আসে তোমাকে গোসল করা দেখ, তোর গোসলের পানি লাগবে না, আমার পিঠে চাম করছে, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে শুনতে হবে। তাহলে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কথা আমি বলতেছিলাম, বাদানা আল্লাহ নবী একদিন বাজান, আল্লাহর নবী বাজান রাস্তা দিয়ে যাচ্ছে, হযরত ওমর বাজান রাস্তা দিয়ে যাচ্ছে, ওমর এই দৃশ্য বাজান যখন দেখছে, গান বাজনা তাহলে করান যাবে না, এটা আমি বুঝানোর জন্য সক্ষম হয়ে গেলাম, তাহলে নামাজ পড়া লাগবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেন, ও আকিমুসসালা, নামাজ আদায় করো, আর রমজান মাসে রোজা রাখো, কুতিবা আলাইকুমুসসিয়াম, রমজান মাসে রোজা রাখো, আর যাকাতের উপযুক্ত হলে ওম অবশ্যই আপনাদের জাকাত দিতে হবে, দান রসুল দিতে হবে, এরপরে শরীরের জাকাত আছে, দানের জাকাত আছে, টাকার বাজার জাকাত আছে। আমাদের দেশের ছেলেরা নামাজ পড়ে না, আজকে আমাদের ইমান চলে গেছে বাজার মোবাইলের ভিতরে, মোবাইলের মেলা,
এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল কথা বুঝে না, হজরের গুণ তো পোলার বাঙল না, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, হজরের গুণ তো পোলার বাঙল না। ছেলে থাকে রাজশাহীতে, মিয়া থাকে ঢাকাতে, মোবাইলে মোবাইলে কথা হয় কথা কয় না কথা কয় না। আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলে তো বাদন বসিত হবে, দেশটা হচ্ছে ডিজিটাল, অন্যায় করতেছে বাদন মানুষ ডিজিটাল, পাপগুলো করতেছে বাদন ডিজিটাল, মানুষের ইমান নষ্ট করবার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলে যথেষ্ট। কথা কন এ বাবা কি হয়েছে, খারাপ লাগতেছে কি ভাই, চলবে তো? আমি বলে আলোচনা শুরু করে নিয়ে কেবল একটু ধারণা দিচ্ছি, আখিরে মোনাজাত করে দেওয়ার মন মানসতা আপনাদের আছে? কার কার আছে তারা শুধু হাত তুলে তাকবে, দেখাও হাত টান করে দেখাও, এটা তার হাত তোলে নাই কেন দেখেন তো, রাজি আসান তো ইনশাল্লাহ। বাবা পাঁচশক্ত নামাজ পড়ে আবার হজ করে আসছে, আবার হজ করার জন্য টাকা জমা দিছে, কিন্তু তার ছেলে হাতে ওই স্ক্রিন টাচ মোবাইল খালি করতে যাইতেছে। বাবা তাহাজ্জুদ নামাজ ছাড়ে না, ছেলে সাড়ে রাত নয়টার সময় ঘরের মধ্যে ঢুকে সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে একবারে টোকাটুকি করে রাত আপনার সাড়ে তিনটে পরে ঘুমায় বেলা দশটা পর্যন্ত ঘুম পড়ে। অথচ বাবা মসজিদে যা কর রব্বানা জালাম না, আল্লাহ কয় তোর দোয়া আমি শুনলাম না, কথা কন কথা কন। আল্লাহ বলে আইয়া আল্লাযীনা আমানু, হে ইমানের উপরে যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছ, হে মানদারারা শোনকু আংকুশুকুম আহিলকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও, আজকে নিজে বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলেছে রব্বি হাবলি মিনা সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও, আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে, নাম হলো ইসমাইল আলাইহিসসালাম, আর আমরা যেগুলো জন্ম দিছি না বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজায় পরীক্ষার বস্তু, এই বেটাবিধির কারণে কেয়ামতের ময়দানে মা বাবা দাদান জাহান্নামে যাবে। আমি এমন একটা বেটা জন্ম দিছি আমার বেটার বয়ের, আমার বেটার বয়ে পাশের গ্রামের পাশের বাড়ির মেয়েরা স্কুল থেকে ভালোভাবে যাইতে পারে না, আমার ছেলে ওই হইলেকে দেখবে বাজো সাউন্ড এক্সকিউজ মি, কথা কয় কথা কয়। আমি তো অবাস্তব কথা বলতেছি, এতে বাংলাদেশে বাংলাদেশে ফেসবুক আইছে সরে ভাই, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়, কথা কর মানে অবাস্তব কথা বলতেছি নাকি? যারা কেন চিন্তা করে দেখেন বেহেস্ত জায়গার সব এইগুলি বন্ধ দেওয়া, তাহলে বেহেস্তের কাজ করো বললে আপনার সারা রাত ইবাদত করার সব আল্লাহ মোল্লামাই লিখে দে। সেই জায়গাটা হলো এই যে পাপার, আমার নবী যখন এক দুজন শুইছে বিবি স্বামী স্ত্রী একই বালিশে শুইছে মুখামুখি হইয়া মাঝখানে ফাঁকা রাখে নাই, আল্লাহ নবী যখন মাথার উপর বিবি যখন শুইছে মাথার উপর হাত দিছে কপাল উপর হাত দিয়ে এইরকম করে বাজার হাতটা বাজার ভুল হয়েছে, আল্লাহ ডাক দে বলে ফেরেশতারে দেখ টাকা দেখ আমার বান্দাদেরকে তৈরি করতে তুই নিষেধ করেছিলি, আর দেখ বান্দাদের ভিতরে কি মহাব্বত, স্বামী হইয়া বিবির মাথায় হাত বুলাইয়া দিচ্ছে এরকম করে বাইটেল করে দিচ্ছে, আল্লাহ নবী বললেন কোন স্বামী যদি বিবির মাথার উপরে হাত দিয়ে এরকম কবল থেকে হাত দিয়ে যদি এরকম করিয়া চুলটা নাড়াচাড়া করিয়া দেয়
বিবি যদি আপনাকে 500 ডিগ্রি যদি ভালোবাসে আরো 500 ডিগ্রি ভালোবাসা দিবে। শুধু তাই দিবে না, স্বামী স্ত্রী মহব্বত পয়দা হবে। সুবহানাল্লাহ বললেন না, শুধু মহব্বত পয়দা হবে না, স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে ওই বাড়িতে রহমত আর বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। সভাপতি আবু বকর সিদ্দিক 2000 টাকা। একটা বক্তি নিয়ে এসে বলতেছে, হুজুর আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমার বক্তির মুখে দাঁড়িয়ে আছে। হুজুর বলেন তো আপনার মুখে দাঁড়ি পবিত্র না বক্তির মুখে দাঁড়ি পবিত্র? আপনারা বলুন, মানুষের মুখে দাঁড়ি পবিত্র না বক্তির মুখে দাঁড়ি পবিত্র? জোরে কর, সুন্দর করে জবাব দিলে খুশি হবো। বক্তি মদ খায়, জোরে কর, ঘুষ খায়, সুদ খায়, পাবলিক খায়, তাহলে বলেন বক্তির দাড়ি পবিত্র না মানুষের দাড়ি পবিত্র? ভেজাল আছে। মুসাল্লামের কাছে যাওয়াতেছে একটা লোক, বলে হে মুসা, যে আল্লাহ আল্লাহ করো আর যে আল্লাহ দাবা দামান আমান বিল্লাহ, বলতে পারো রে মুসা তোমার আল্লাহ কতদিন ধরে আল্লাহগিরি করতেছে আর তোমার আল্লাহ আল্লাহগিরির বয়স কত? কথা বুঝতে কথা বোঝেন এরা? আল্লাহর কাছে মুসা নবীর কাছে বলতেছে যে আল্লাহ দাবি করো, আল্লাহ এক একক, তার কোনো শরীক নাই। আচ্ছা, ওয়ানের পরে টু হয় কি হয়? একের পরে কি হয়? ভগবানের পরে কি? ভগবতী কথা কয় না, কথা কয় না। আল্লাহ হলো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, সামাদ না, সামাদ যদি হয় কেপে হয়, সামাদ মানে বিশাল দয়ালু দাতা। সুবহান আল্লাহ কয় না আমার ভাইরা? আল্লাহ এক বলা যাবে না, এক বলা যাবে না, আল্লাহ ও দ্বিতীয় বলবে, অ কথা কয় না, অ সানি নজর বলে দেখেন আল্লাহ একক, এক একের কোনো এক দুই টুট খাওয়া নাই, এক বললে দুই আসে, কথা কয় না, কথা কয় না। এক এক বললে পরে কি হয়? ওয়ান বললে পরে কি হয়? কিন্তু এক বলা দেবে না, আল্লাহ অদ্বিতীয়। কুল হু আল্লাহু আহাদ কি হলো? অদ্বিতীয়, আল্লাহু সামাদ, সামাদ না। অনেক মানুষ সামাদ কহালা দেয়, আল্লাহ কি কেপতে? কথা কয় না, কথা কয় না। কমিটি যারা আছে তারা কত করে দেবে? আচ্ছা, মাদ্রাসা কমিটিরা কত করে দেবেন? তাড়াতাড়ি লেগে দেন, আমি কোন কারো হাতে ধরবো না, পায়ে ধরবো না ওই বক্তা। আমি শাহিন আলম 500 কি জানে বলতেছিলাম, রবিউল 1500 জরকার মারহাবা। এবার ইহুদি বলতেছে রে মুসা, যে আল্লাহকে অদ্বিতীয় বলে ঘোষণা দেন, আল্লাহর কোনো শরীক নাই, ও দ্বিতীয়, যেনাকে কেউ জন্ম দেন নাই, জন্ম নেন নাই, ছেলেও নাই, মেয়েও নাই, খায় না, ঘুমায় না। সুবহানাল্লাহ, কয় বলো মুসা তোমার আল্লাহ কতদিন ধরে আল্লাহগিরি করতেছে, আল্লাহর আল্লাহগিরির বয়স কত? ও মুসা তুমি যদি বলে দিতে পারো তাহলে কথা দিলাম কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাবো। যা হোক, আল্লাহর আল্লাহগিরির বয়স কত আর কতদিন ধরে আল্লাহ আল্লাহগিরি করতেছে? আজকের আমি বলার সময় নাই, কারণ আমার অনেক দূর থেকে আসছি, 9 ঘন্টা, এখন রাত 12:45 বাজে, 12:00 পর্যন্ত ওয়াজ করার কথা ছিল। আমিনুল 1000, শফিকুল 2000, জরকান মারহাবা। যদি আল্লাহ কোনোদিন আনে বলবো বক্তি দাঁড়ি পবিত্র না মানুষের দাঁড়ি পবিত্র, আর যদি কোনোদিন আল্লাহ আনে এই এলাকায় যদি আসি তাহলে বলা হবে আল্লাহ প্রতিদিন ধরে আল্লাহগিরি করতেছে আর আল্লাহর আল্লাহর আল্লাহগিরির বয়স কত, এই কথা বলা হবে ইনশা ইনশা। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যতদিন যেন আল্লাহ ততদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখে, এতদিন যেন হক কথা বলার সুযোগ করে দেন সকলে, বলুন। আমি এখন আর কষ্ট দেবো না, সভাপতি সাহেব অল্প সময় কথা বলবেন, আমি অনুরোধ করে দেবো। কই